Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. Originally, gari jona she registration number ta naam. You need to find out kotha. Okay sir. Alright, tar kotha. হাওড়া হুগলি আর বর্ধমানে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিটেলসটা জানি। ওকে অ্যালার্ট করে দাও। ওকে ঠিক আছে স্যার। কি 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 স্যার, ও আমায় ফোন করেছিল, একটু আগে আমার মোবাইলে ফোন এসেছিল স্যার। হ্যাঁ স্যার, শুভজিৎ একটু আগে আমার মেয়ের ফোনে ফোন করেছিল, ওর সাথে কথা হচ্ছিল, কিন্তু কথা বলতে বলতে ফোনটা কেটে গেল। ওকে আটকে রেখেছে স্যার, কিছু জানা ছিল না বস স্যার, কিছু করলো ঠিক আছে। আচ্ছা, ওদের ওদের কোথায় রেখেছে সেসব ব্যাপারে কিছু? না, ও বললো যে ওর নাকি চোখটা বেঁধে রেখেছে, ওই জন্য বুঝতে পারিনি ওকে কোথায় রেখেছে, কিন্তু ও বেঁচে আছে স্যার। আপনি প্লিজ কিছু করুন স্যার, কিছু করুন। একটা ব্যাপারে পরিষ্কার হচ্ছে যে শুভজিৎ বাবুর সেই ধরনের কোনো ক্ষতি ওরা করেনি। সেটা ঠিক, কিন্তু রেখেছে না কোথায় সেটা তোমাকে জানা দরকার। না সেটা তো সেটা তো জানি না স্যার, কিন্তু ফোন করেছিল এই যে এই নাম্বারটা থেকে স্যার। স্যার এই যে এই যে দেখুন, এই যে এই নাম্বারটা থেকে ফোন করেছিল। প্লিজ হোল্ড। 9832 179 28 ঠিক আছে। আচ্ছা আপনি কাজ করুন, আমি বলছি যে আপনি এই নম্বরটা তো পেলেন, আপনি এবার একটু চেষ্টা করুন যে লোকেশনটা মানে কোন টাওয়ার থেকে এটা করা হয়েছিল সেটা লোকেট করার চেষ্টা করুন, সেটা লোকেট করতে পারলে সব বার করতে পারবে, বুঝতে পারছেন? না না শুনুন, আপনারা এত টেন্সড হবেন না, দেখুন আমরা আমরা প্রথমে লোকেট করি যে কোথা থেকে ফোনটা এসেছিল। আমরা যদি এটা লোকেট করতে পারি তাহলে আমরা সব কোটাকে ধরে জেলে করব। আমি বলছি যে আপনি এত উতরা হবেন না, কারণটা হচ্ছে উনি যখন ফোন করেছেন এক্স্যাক্টলি চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই ওনার কিছু ভাবে ওনাকে রেস্কিউ করতে পারবো। 100 বার 100 বার 100 বার। আমি তাহলে কন্ট্রোল রুমে ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি যাও যাও থ্যাংক ইউ যাও, তুমি যাও। আর একটা কথা শুনুন, যখন এটুকু জানা গেছে যে এখন অবধি শুভজিতের কোনো ক্ষতি হয়নি, সেই অর্থে মানে ওকে মেরে ফেলেনি, ও ভালোভাবে ফিরে আসবে, আপনারা প্লিজ আমার উপর ভরসা রাখুন। ওকে না না মিস্টার শাহ, এই যে জীবনবাবু আর মিস্টার বিশ্বাসের আচরণ আমাকে খুব অবাক করে দিয়েছে। এই এতদিন আমাদের সমস্ত কাজে মদত দিচ্ছিল, আমাদের সমস্ত কাজের সঙ্গে জড়িয়েছিল, হঠাৎ সিচুয়েশন একটু গোলমেলে হওয়া মাত্রই একেবারে নিজেদের গা হাত পা ঝেড়ে ফেলতে চাইছে। জীবন মিত্র রাজনীতি জগতের লোক মিস্টার রায়, ওনাদের রেপুটেশনটা ঠিক রাখতে হলে ওনাদের সবসময় এই কাজ করতে হয়। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পাবলিকের কাছে যদি পরিচ্ছন্ন না রাখে তাহলে এদের ইমেজটাই খারাপ হয়ে যাবে বাজারে, আর যার ফলাফল হচ্ছে যে রাজনীতির ক্ষেত্রে জামানত জব্দ হয়ে যাবে। বেশ, আপনার কথাই মানলাম, কিন্তু মিস্টার বিশ্বাস উনি আমাদেরকে এভাবে অ্যাভয়েড করছেন কেন? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, মিস্টার বিশ্বাস যে করবেন খুব স্বাভাবিক। মিস্টার বিশ্বাস আমাদের এখানে খুব একটা বড় ফ্যাক্টর নয়, যেটা ফ্যাক্টর সেটা হচ্ছেন মিস্টার মিত্র। মিস্টার মিত্রের সঙ্গে মিস্টার বিশ্বাসের যে ঘনিষ্ঠতাটা সেটাকেই আমরা কাজে লাগিয়ে ওনাদের কাছে পৌঁছাতে চেয়েছিলাম। এখন মিস্টার মিত্র যখন সরে গেলেন খুব স্বাভাবিকভাবে মিস্টার বিশ্বাস সরে যাবেন, এটা তো খুব স্বাভাবিক। বা বা বা, এদিকে ভুয়ো বিল সাবমিট করে পেমেন্ট নেওয়ার সময় তখন কিন্তু সবার আগে দৌড়ে এসেছিল, আসলে মধু খাওয়া হয়ে গেছে তো, এখন মৌমাছির হুল দেখে সব নিজেদের সাবান দিয়ে গা হাত পা সাফ করতে চাইছে। তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ভয় অন্য জায়গাতে। ভয় কিসের ভয় বলুন তো? পুলিশ যেভাবে কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে তাতে পুলিশ ইনভেস্টিগেশন এবার বেফাস কিছু না বলে বসে। কি খুবক্ষণে যে মিস্টার বিশ্বাসকে ধরে টেনেছিলাম ওর টক্করে পড়ে,
মাঝখান থেকে ওই জীবন মৃত্যুর পকেটে কতগুলি টাকা শুধু শুধু ঢুকতে দিলাম। আসতে পারি? কাকে চাই? অ্যাকচুয়ালি আমি মিস্টার রয়ের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, আমি মিস্টার রয়, বলুন কি দরকার? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি সঙ্গীতা, আমাকে বিভাস সেন পাঠিয়েছে। বিভাস? ও, বিভাস আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ। বসুন বসুন বসুন। অ্যাকচুয়ালি স্যার, আমি একজন ইন্স্যুরেন্স এজেন্ট, তো আমি সাথে ব্যাংক লোনেরও কাজ করে থাকি। তো বিভাস বাবু আমার পুরনো ক্লায়েন্ট, আমি নতুন ক্লায়েন্ট চাওয়াই উনি আপনাদের রেফারেন্স দিয়েছেন। তো উনি এও বলেছিলেন যে আপনারা নাকি বহু পুরনো বন্ধু। হ্যাঁ, বিভাস আমার বহুদিনের বন্ধু। হ্যাঁ, ঠিকই বলেছে। আপনি ব্যাংক লোন বের করে দেওয়ার এগেনস্টে কত পার্সেন্ট চার্জ করেন? অ্যাকচুয়ালি স্যার, ওভাবে হয় না। আপনার লোনের অ্যামাউন্টটা যত বেশি হবে আমি তত কম চার্জ করব। আচ্ছা, ধরুন যদি 10 কোটি টাকার লোন চাই পাওয়া যাবে? আচ্ছা, বের করে দিতে পারবেন আপনি? হ্যাঁ, ওয়াই নট স্যার, পারবো। এই তো দেখুন না, কিছুদিন আগেই আমি একটা লোন স্যাংশন করিয়েছি, ওটার টোটাল ভ্যালু হবে 25 crores। ও হ্যাঁ স্যার, আপনি কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, বড় অ্যামাউন্টের ক্ষেত্রে আমার কমিশনটা কমে আসবে। এই যেমন ধরুন যদি 10 কোটি টাকা হয়, আমি আমার কমিশন নেব জাস্ট 3%। আর স্যার, আপনি কিন্তু যদি লোন নেন, পেপার্স একদম আপ টু ডেট করে রাখবেন। কাকে চাই? কাকে চাই? আমি অফিসার দাস, লোকাল পুলিশ স্টেশন থেকে আসছি। আপনি এক কাজ করুন, হ্যাঁ, আপনি সপ্তাহখানেক বাদে ফোন করে যোগাযোগ করে তবে আসুন, আমি এমন তো সব পেপার রেডি করে রাখবো। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে বিভাগের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়ে নেব, কন্ট্যাক্ট করে নেব। মিস্টার সাহা, মিস্টার রায়, অমরনাথ বাবুর ডায়েরির ভিত্তিতে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে এসেছি। বলুন, কি জানতে চান? অমরনাথ বাবু আপনাদের এগেনস্টে থানা একটি ডায়েরি করেছে। উনি বলেছেন যে আপনারা, আপনি, মিস্টার রায়, মিস্টার মিত্র এবং মিস্টার বিশ্বাস, আপনারা সবাই মিলে কোম্পানি তহবিল তছরুপ করেছেন। উনি আপনাদের নামে চিটিংয়ের অভিযোগ এনেছেন। এ ব্যাপারে আপনারা কি কিছু বলবেন? বলার আর কি আছে বলুন তো অফিসার? আমি শুধু একটা কথাই বলতে পারি, উনি পাগলের প্রলাপ করছে। এক্স্যাক্টলি, আমিও তাই বলবো। অমরনাথবাবু যা যা অভিযোগ করেছেন সমস্তই ভিত্তিহীন, অদ্বৈতবাদ বোগাস। আসলে উনি ওনার জামাই বীরেশ্বর সান্যালের মন্ত্রণায় এসব করছে। আসলে ওই বীরেশ্বর সান্যালই কোম্পানির পয়সা সরিয়ে এখন নিজে পিঠ বাঁচাবার জন্য কিছু ভদ্রলোকের ঘরে এই অপরাধ চাপাতে চাইছেন। আপনারা বোধহয় জানেন যে শুভজিৎ বাবুকে কিডন্যাপ করা হয়েছে। শুভজিৎ আমাদের কোম্পানির স্টাফ, ঘটনাটা আমিও শুনেছি, খুব প্যাথেটিক ব্যাপার। আমি এটাও জানি যে ওর বাচ্চা ছেলেটা ক্যান্সারে ভুগছে। এখন ওকে ছাড়া এই বিপদে ওর পরিবার যে কতখানি অসুবিধার মুখে পড়বে এটা আমি খুবই বুঝতে পারছি। তবে অফিসার, আরেকটা কথাও বলি, এটা কিন্তু হওয়ারই ছিল, কারণ শুভজিৎ ইদানিং ওই বীরেশবাবুর সঙ্গে একটু বেশি মাখামাখি করছিল। আমি কিন্তু ওকে না করেছিলাম, কিন্তু আমার কথাও শুনে এখন তারই মাসুল গুনতে হচ্ছে। আমার কিন্তু সন্দেহ হয় এই কিডন্যাপিংয়ের পেছনে ওই বীরেশবাবুরই হাত আছে। ওই নিজে যে কেলেঙ্কারিগুলি ঘটিয়েছে না, ওগুলি বোধ হয় শুভজিৎ কিছু জেনে টেনে গিয়েছিল, তাই কায়দা করে ওকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনারা ক্লেম করছেন যে আপনারা এই বিষয়ে কিছু জানেন না, তাই তো? এক্স্যাক্টলি অফিসার, আমরা এই বিষয়ে বিন্দু বিস্তারিতও জানি না। শুভজিতের কোনো খবর পেলে? না গো, শুভজিতের কোনো খবর পাইনি। আমার না মাঝে মধ্যে খুব চিন্তা হয় যে ছেলেটার কিছু হয়ে যাবে না, তো
কিন্তু পুলিশ তো নিজের কাজ খুব এফিসিয়েন্সির সাথে করছে, তাহলে তাহলে কেন ওর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না? কৃষ্ণা, তোমরা এই সময় এখন কি হয়েছে? আপনি ওকে বাঁচান দাদা। কৃষ্ণা কৃষ্ণা প্লিজ, তুমি থাকো, কেঁদো না, তুমি বসো, প্লিজ বসো, আপনিও বসুন। ওরা ওকে মেরে ফেলবে দাদা। কার কথা বলছো তোমরা? শুভজিৎ, শুভজিতের কোনো খোঁজ পেয়েছো তোমরা? শুভজিতের ফোন এসেছিল। ফোন এসেছিল? শুভজিতের ফোন? ও কোথায় আছে এখন? কিন্তু কথা বলার আগে ফোনটা কেটে গেল। আচ্ছা আমাকে একটু খুলে বলুন না, কি হয়েছে? আজ শুভজিৎ ফোন করেছিল, কোথায় আছে বলতে পারলো না, বললো বললো ওকে যেন কারো আটকে রেখে দিয়েছে। আমরা এখন থানা থেকে আসছি। আচ্ছা থানায় আপনারা জানিয়েছেন? যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা অফিসারকে দিয়ে এসেছে। ওনারা তো অ্যাসিওর করলেন যে একবার যখন খোঁজ পাওয়া গেছে তখন নিশ্চয়ই রেস্কিউ করা যাবে। আচ্ছা ওকে কারা তুলে নিয়ে গেছে সেটা কিছু বলতে পেরেছে শুভজিৎ? না দাদা, ফোনে কথা বলতে বলতে হঠাৎ ফোনটা কেটে গেল। আচ্ছা যে নাম্বারটা থেকে ফোনটা এসেছিল সেই ফোন নাম্বারটা আমাকে দাও তো। এই যে দাদা এই এই নাম্বারটা দেখো। কি গো রিং হচ্ছে? হ্যাঁ রিং হচ্ছে। কেউ ধরছে না? না রিং হয়ে গেল, কেউ তুললো না। আরে আবার ট্রাই করো না গো। কি হলো, এখনো কেউ ধরছে না? না গো সে রিং হয়ে গেল, কেউ তুললো না। চোখ থেকে